শিক্ষিকার আতঙ্কে স্কুলে যেতে চাইছে না পড়ুয়া, এমনই এক চাঞ্চল্যকর খবর উঠে এলো তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে। জানা যায়, সাচিরানী নাথ নামে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাথ বিভাগের এক শিক্ষিকা পঞ্চম শ্রেণীতে পড়ুয়া কৃষ্ণেন্দু আচার্য নামের এক ছাত্রকে বেধড়ক মারধর করে, ফলে কৃষ্ণেন্দুকে তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়। পরবর্তীতে এই বিষয় নিয়ে স্কুল কর্তৃপক্ষের নিকট জানাতে গেলে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে স্কুল কর্তৃপক্ষ। জানা যায়, আগে ওই শিক্ষিকার সাচিরানী নাথের নামে বহু অভিযোগ রয়েছে। কোনো এক অদৃশ্য শক্তির কারণে শিক্ষিকাকে কেউ কোনো কিছু বলার সাহস রাখে না। তবে অসুস্থ ছাত্রের মা জানিয়েছে, এই বিষয় নিয়ে তিনি আইনের দ্বারস্থ হবেন। কি বলছেন ছাত্রের মা, একবার শুনে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। বাড়িতে এসে আয়ের কান্দে দেখেছে, মা তুমি যে কম এম ভালো, দেখো আমার আজকে দুইয়ে কীভাবে দুইটা তাপ করতেছে, আমি তো শ্বাসবাড়িতে কষ্ট, মুখে বেতা হইতেছি। তারপরে আমি হেরে নিয়ে দৌড়ে গেলাম স্কুলে। আর এদিক দিয়ে দুইটা শিশুকে বাড়িতে পাঠাইছে, যে কইতেছে তাই না এই শিশুটিরা, যে দাদু দাদু যদি কৃষ্ণেন্দু কালকে স্কুল যায় ম্যামে ক্লাস করতো না। তা আমি তো আর সেই খবর করতে, দুইটা বাচ্চারা পাইছি না, আমি হেরে নিয়ে দৌড়ে গেছি গিয়ে সেটা ম্যামটা পাইছি। বলছি, ম্যাম আপনি কেন আজকে মারলেন, আমি তো সেদিন আপনি না করছি মারতেন, আপনি কী কারণ আজকে মারলেন? ওই হ্যাঁ তুই ইয়ে করছে করছে আয়ে নাইন ভিতরে, আমি তো নাম নতুন কৃষ্ণ। তারপর আর একজন চাকর তো স্যার আসলো, স্যারেরও জিজ্ঞেস করছে, স্যার আপনার ক্লাসে ঢুকে সেদিন ম্যামে কী কইছে, যে একজন ক্লাস চলাকালীন আরেকজন ক্লাসে কি কইতে পারে, যে এই কৃষ্ণ তুমি তো না করছি না স্কুলে, আইতি না করে ক্লাস করতি না, কী কারণে কইছে না কইছে তাও জানি, ছাত্ররে কইছে ক্লাসে স্কুলে না আমার জন্য, শুধু হেরে গিয়া হয়েছে সব ছাত্রের মধ্যে। আগেও কি মাস এরকমভাবে, আগে আরেকদিন পেতে মারছিল, তখনও কৃষ্ণেন্দুর কিছু হয়েছে না, আমি বাড়িতে যাবো পাশাপাশি বরফ হয়ে নিয়েছে, আমি বরফ টরফ দিয়ে রাস্তার নিয়ে দিন মিলে খুঁজছি, কে মারছে এই তাই নিয়ে সুচিরানি নাতে মারছে পরে আমি তাই নিয়ে পাইয়া খুঁজছি দিইনি। আর হেরে মাইরেন না, আর যদি দুষ্টেম করে আমার বুঝবেন, দেখেন আমি অসুস্থ, আমি পারতেছি না আইতে সবসময়, আমি আপনার লোকের দেখা করবো, হয়তো আপনার বাড়িতে বা স্কুলে, কিন্তু হেরে কিছু না। ওমা তার দুই দিন পরে তাই এইভাবে মারল, কি কারণে মূলত মারার কি কারণ বুঝতে পারি না, তাই নিয়ে জানি কইতে পারবো। কোন ক্লাসে পড়েছে? ক্লাস ফাইভে পড়ে। মারার পরে কী হয়েছে ঘটনা, আপনার কি চিকিৎসাপত্র করেছেন? না, আমরা প্রথম দিন তো ওই তো বরফ টরফ দিলাম, ভাবছি না মানে এই হোমজেন ইউব, তোমার রাত্রেবেলা দেখছি সে ঘুমাইতে পারতেছে না, কইতেছে এইভাবে তাই শ্বাসকষ্ট বইয়ে থাকতেছে, এই করতেছে হচ্ছে গরম শেক টেক দিলাম। পরের দিন সকালবেলা হসপিটালে নিয়ে গেলাম, নিয়ে পরে ওই ডাক্তার দেখাইছে, তখন আমি আর ঢুকি নিয়ে ওই ওর বাবা ওই নিয়ে ভিতরে চেম্বার ভিতরে গেছি, আমরা ভিতরে গেলাম। তারপর তো স্কুলে যাইতে রাজি না একদম, কেমনে যাবে স্কুলে, আমি যেতে একটা অসুস্থ থাকে, কিন্তু সে কোনো দিন স্কুলে হচ্ছে না, এখন ভয়ে স্কুলে যেতেছে না, ভয়ে স্কুলে যেতেছে না। কোন স্কুলে পড়ে সে? পড়ে রং দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। কোন ক্লাসে? ক্লাস ফাইভে। তখন তো একদিন স্কুল বন্ধ হতো, সাড়ে সাতটার সময় উঠলে মা চলো স্কুল নিয়ে যাই, ফার্স্ট বেঞ্চে তখন ফার্স্ট বেঞ্চে বমি, কিন্তু এখন তো আর সে উঠে না, সাতটা আবার যে গেলো মানে ইয়ে হয় না, মানে স্কুলে যাবো না, হ্যাঁ মুখটাই নষ্ট হয়ে গেছে, স্কুলে প্রিপারেশনটি নষ্ট হয়ে গেছে। আপনারা কমপ্লেন করছেন নি? কমপ্লেন করছি, দুপুর স্কুলে হেডমাস্টার কাছে তাই নিয়ে ছুটি দিয়েছে, থানাতে করছি গতকাল, গতকালকে থানাতে কমপ্লেন করছি, গতকালকে থানাতে করছি। তারা কইছে আগে চিকিৎসা করে তা, মোর চিকিৎসা করে তারপর আবার একটা রিপোর্ট দিয়ে আইয়া তোলে নিয়ে জমা দিই। মানে আপনারা কি এখন আইনের আশ্রয় নেবেন ওই শিক্ষিকার বিরুদ্ধে? হ্যাঁ, আইনের আশ্রয় নেবেন। আজকে আইয়া গেছে ম্যাডাম থানা থেকে, ম্যাডামরা আইয়া গেছে দুজন ম্যাডাম। আর এখন আপনারা কি চাইতেছেন? তাই নেতা যাতে মানে সুস্থ বিচার মানে তাই নিয়ে এখান থেকে ইয়ে যান, কারণ কেলিগানা তাই নিয়ে কেন থাকলে আর এই হোম আপনার নাম?